আপনাদের সাথে ভালো কাজ করেছি বিধায় সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, তবে আপনাদের সঙ্গ আমি ছাড়ছি না, আমার সংসারটা আপনাদের সাথেই থাকবে সবসময়, আগেও ছিল এখনও থাকবে। দেখুন, বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ জনগণের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বেশিরভাগ নিবন্ধিত দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। দেশে আমাদের দেশে নির্বাচন একটা ফেস্টিভিটি, সত্যিকার অর্থে ফেস্টিভ মুডে আমাদের দেশে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আপনারা জানেন যেদিন নির্বাচন হয় সেদিন প্রচণ্ড শীত ছিল, কুয়াশা ছিল এবং সেই কারণে ভোটের যে পার্সেন্টেজ 41.8 অর্থাৎ 42%, যদি কুয়াশা এবং শীত না থাকতো তাহলে আরও বেশি ভোট কাস্ট হতো। আরেকটা হচ্ছে, আপনারা জানেন যে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, এই নির্বাচনকে প্রতিহত করার জন্য বিএনপি যেভাবে আগুন সন্ত্রাস করেছে, এমনকি 5 তারিখ রাত্রেও যেভাবে অগ্নিসন্ত্রাস চালিয়েছে, এতে করে মানুষকে ভয় লাগানোর চেষ্টা করা হয়েছে কিন্তু মানুষ ভয় পায়নি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে গেছে। এবং এই নির্বাচন যে আন্তর্জাতিকভাবে মানুষের মনোযোগ আকর্ষণ করেছে এবং এই নির্বাচনটাকে আন্তর্জাতিক সম্প্রদায় যে গ্রহণ করেছে সেটির প্রমাণ হচ্ছে বহু নির্বাচনের পর্যবেক্ষক বাংলাদেশে এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এনডিআই, আইআরআই এবং ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর পর্যবেক্ষক, সার্কভুক্ত দেশগুলোর পর্যবেক্ষক, ওআইসিভুক্ত দেশগুলোর পর্যবেক্ষক, কমনওয়েলথভুক্ত দেশগুলোর পর্যবেক্ষক থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সংস্থার পর্যবেক্ষকরা এখানে এসেছে এবং তারা সবাই একযোগে মত প্রকাশ করেছে বাংলাদেশে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে অপেক্ষাকৃত অন্যান্য নির্বাচনের তুলনায় অপেক্ষাকৃত কম সহিংসতা হয়েছে, এটি সবচেয়ে বড় কথা। আমাদের বিদেশি বন্ধুরা আমাদের নির্বাচন নিয়ে আগ্রহ আছে, সেজন্য নির্বাচন কমিশনে গিয়েছে। আমি আজকে কাগজে যেটি দেখলাম, নির্বাচন কমিশন যে তথ্য উপাত্ত দিয়েছে এতে তারা সন্তুষ্ট হয়েছে। আর প্রতি 2 ঘন্টার যে তথ্য দেওয়ার কথা বা প্রতি 2 ঘন্টায় যে নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছিল নির্বাচনের দিন, সেটি আসলে যেহেতু ইভিএমে ভোট হয়নি, ম্যানুয়াল ভোট, ম্যানুয়াল ভোটে প্রতি 2 ঘন্টার তথ্য কোনো সময় সঠিকভাবে দেওয়া সম্ভবপর নয়, কারণ এটা ইভিএমে ভোট হলে সেটা সাথে সাথে রেজিস্টার্ড হতো। ম্যানুয়ালি প্রতি 2 ঘন্টা পরপর আসলে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে সেটি নির্ভুলভাবে দেওয়া সম্ভবপর নয়, সেজন্য সঠিক তথ্যতা এসেছে নির্বাচনের শেষে। আমাদের সাথে, বাংলাদেশের সাথে সবার সম্পর্ক অত্যন্ত ভালো এবং চমৎকার। আমরা পূর্ব পশ্চিম, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে অর্থাৎ পূর্ব পশ্চিম সবার সাথে সম্পর্ক আরও গভীর করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। তারা দেশকে বিপদে ফেলার জন্য সবসময় চেষ্টা করেছে এবং তারা আল্লাহর কাছে কি প্রার্থনা করে আমি জানি না, শকুনের দোয়ায় গরু কখনো মরে না। তো বিএনপির এই অশুভ কামনায় বাংলাদেশে কোনো কিছু অশুভ হবে না, শকুনের দোয়ায় যেমন গরু মরে না, বিএনপির অশুভ কামনায়ও বাংলাদেশে অশুভ কোনো কিছু হবে না। আমাদের সাথে সবার সম্পর্ক অত্যন্ত চমৎকার। দেখুন, আমরা সবসময় কূটনৈতিকভাবে চেষ্টা করে যাচ্ছি, আমরা তাদের সাথে আরও এঙ্গেজমেন্ট বাড়াচ্ছি। আমি ন্যাম সামিটে যাচ্ছি, সেখানে মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা কূটনৈতিকভাবেই এই সমস্যার সমাধান করতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ।